এই ব্যাপারটা আমি একদমই নিতে চাই মানে নিতে পারিই না আমার আমাদের দেশের কারোর সঙ্গে কোনো প্রবলেম নাই বাইরে যখন গিয়ে এরকম শুনি তখন না আমার খারাপ লাগে যে কিছু কিছু মানুষের স্টুপিডিটির কারণে আমাদের মানে এইসব জিনিস ফেস করতে হয় এখন তো অনেক কিছুই করছেন ইতিমধ্যে এই ইয়ারে চারটা ফিল্ম রিলিজ হচ্ছে আরও আপনার বোঝা যাচ্ছে যে ববি অনেক সুদূরপ্রসারী চিন্তাভাবনা করে যেটা আপনি বিজলি নিয়ে বললেন আর কী কী ভাবছেন ভবিষ্যতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি আছেন এবং অনেক দিন ধরে দাপটের সাথেই কাজ করছেন আর কী কী চিন্তাভাবনা আছে বাংলাদেশের সিনেমাকে কত দূর এগিয়ে নিতে চান কোথায় দেখতে চান আমি তো অনেক ছোট একজন মানুষ তারপরও আমার অনেক বড় বড় স্বপ্ন সেটা যদি যদ্দূর আমি ফুলফিল করতে পারি আপনাদের সাপোর্টে অডিয়েন্সের আল্লাহর রহমতে আমি অনেক ট্রাই করি যে মানে বাইরে যখন যাই বাংলাদেশি পাসপোর্ট দেখলে বা বাইরের আর্টিস্টদের সঙ্গে কম্পেয়ার করতে গেলে আমাদেরকে একটু ভাবে যে ওরা এখনও অনেক পিছিয়ে আছে তো এই ব্যাপারটা আমি একদমই নিতে চাই মানে নিতে পারিই না আমার আমাদের দেশের কারোর সঙ্গে কোনো প্রবলেম নাই বাইরে যখন গিয়ে এরকম শুনি তখন না আমার খারাপ লাগে যে কিছু কিছু মানুষের স্টুপিডিটির কারণে আমাদের মানে এইসব জিনিস ফেস করতে হয় যেটা আমার খুব কষ্টের একটা কারণ ওইটা আমি ফিল্ম দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে হোক ওভারকাম করতে চাই না আপনার এগিয়ে থাকার ব্যাপারে যেরকম আপনি অলরেডি ইতিমধ্যে ভিএফএক্স ফিল্ম বাংলাদেশে আপনি শুরু করলেন সবাই ভাবে যে ববি ফ্লাই করবে এটা কেমন হাস্যকর বাট ববি ফ্লাই করবে এটা ববি চিন্তা করেছে ভাবছে এটা করছেও তো এই দিকটা কেন ভাবে না মানুষ আমি ইন্ডিয়াতে কাজ করেছি আমেরিকার একটা ভিএফএক্স ইয়েতে কাজ করেছি আমাদের যে ডিরেক্টর উনি তো আমেরিকান তো ওইখানে তো অনেক এক্সপেন্সিভ আসলে তো ওনার কিছু লিঙ্ক ছিল যেটার জন্য আমি হয়তো বা আরেকটু কমে ওইখানে করাতে পেরেছি যেটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল দ্যাট টাইম এবং অনেক অনেক সুন্দর সুন্দর জায়গায় আপনারা শুটিং এর জন্য আইসল্যান্ড গিয়েছেন আইসল্যান্ডে ওটা ইম্পসিবল একটা ব্যাপার ছিল আইসল্যান্ডে শুট করাটা এখন পর্যন্ত আমরা ইন্ডিয়াতেই দুই একটা ফিল্মে করেছে আমাদের এখানে তো ফার্স্ট টাইম তো ওই গানটাও খুব আর ওইখানে এত ঠান্ডা যে লিপ নাড়ানো যায় না এতই ঠান্ডা আর আমরা তো গরমের দেশের মানুষ তো আমাদের জন্য তো আরেকটু কষ্টকর ছিল কিন্তু সেই অনুযায়ী কি আপনি আপনার মন থেকে আপনি সন্তুষ্ট প্রযোজক হিসেবে যে ওই রেসপন্সটা কি আপনি পেয়েছেন আমি বললাম না যে আমাদের মধ্যে একটু নেগেটিভিটিটা বেশি কাজ করে যতটা পেয়েছি মানে অনেকে বলে যে এনাফ কিন্তু আমি বলবো যে আরো অনেক পাওয়ার ছিল বা আরো অনেক গুঞ্জনটা সবসময় চলে আসছে আইসল্যান্ডেও যে গানটা হয়েছে সেখানেও একটা কিন্তু শোনা যাচ্ছে যে একটু হিন্দি গানের মিউজিকের সাথে নকল পাওয়া গেছে টিউনিংটা মিল পাওয়া গেছে এই ব্যাপারে আপনার কিছু বলার আছে কি আমি বলবো যে আমার এই ফিল্মের যে গানগুলো পাঁচটা গান পাঁচ রকমের কিন্তু এবং অনেক ভালো ভালো সিঙ্গার দিয়ে ইয়ে দিয়ে করানো হয়েছে তো আমার কাছে লাগে না বাট যদি কারো কাছে মনে হয় তাহলে হয়তোবা মিউজিক ডিরেক্টরের ব্যাপার আছে ইয়ে আছে সব তো আমার আমার তো দায় ভার আপনি এরকম শুনেছেন আপনার গান পর্যন্ত এসেছে গান নিয়ে না আমার গান পর্যন্ত আসলেই আসেনি সবাই আমার এটা মানে যাদেরকে আমি জানি বা চিনি খুব এখন 100%-এর মধ্যে যদি 2% খারাপ বলো ওইটা তো আমি কাউন্টই মানে কাউন্ট করতে চাই না এইটি ওইটা বাকিটা তো আমি কাউন্ট করি